আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকে নতুন একটি ফোন নিয়ে কথা বলবো এবং তার সাথে তুলনা করা হবে ইনফিনিক্স হট নাইন প্লে। তো টেকনো একটি নতুন ফোন নিয়ে আসছে যেটার নাম হচ্ছে টেকনো পাওভোয়ার 4। নামটা একটু বিদ ঘুরে, সো আমার উচ্চারণ একটু ডিফিকাল্ট হতে পারে। সো যাকে এবং বরাবরের মতো ভিডিও শেষে যে আমি মতামতটা দিই সেটা থাকবে, এবং এই ভিডিওটা একটু ডিফারেন্ট হচ্ছে আপনাদের আগে জানিয়ে দিই, সেটা হচ্ছে দুটো ফোনের প্রাইস কিন্তু অনেকটাই কম বেশি। সো প্রাইস বিবেচনায় কোনটা কিনবেন এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। আশা করি ভিডিওটা দেখার পরে অবশ্যই একটি সাজেশন পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়াই, মূল প্রসঙ্গে ফিরে যাই, এবং তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, যাতে করে আমাদের চ্যানেল হতে এই ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্র আপনি সবার আগে পেয়ে যান। অল রাইট গাইজ, প্রথমে আমরা কথা বলবো ডিসপ্লে সম্পর্কে। তো টেকনোর এই ফোনে ব্যবহার করা হয়েছে আপনার 7 ইঞ্চির ডিসপ্লে, যেটা রেজুলেশন কিনা 720x1640 পিক্সেলের। সো বড় একটি ডিসপ্লে, কিন্তু এটা হচ্ছে কি বলবো, এত বড় ডিসপ্লে এক্ষেত্রে আপনার রেজুলেশনটা একটু বাড়ানো উচিত ছিল, যদিও এটা বাজেট 10,000-এর ওপরে সেক্ষেত্রে বলতেছি। এবং ডিসপ্লেতে আমার মনে হয় যতদূর আপনারা যদি ভিডিও দেখেন তো একটু নয়েজি নয়েজি ভাব থাকতে পারে। এনিওয়ে, অন্যদিকে ইনফিনিক্স হট নাইন প্লে এই ফোনটার হচ্ছে ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার 6.82 ইঞ্চি, যেটিও কিনা আইপিএস এলসিডি প্যানেলে, এবং এটা রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেল। মানে হচ্ছে এখানে রেজুলেশনটা সেম পাচ্ছেন, কিন্তু এই ফোনটা হচ্ছে 10,000 টাকার মধ্যে এবং টেকনোল ফোনটা হচ্ছে 10,000 টাকার ওপরে। সো এদিক বিবেচনায় ইনফিনিক্স হট নাইন প্লে এগিয়ে থাকবে। চলুন এবারে দেখি প্রসেসরের কী অবস্থা। আসলে সত্যি বলতে আমি একটু হতাশ হয়েছি যে 2020 সালে এসে 10,000 টাকার ওপরের হচ্ছে বাজেটে কিনা আমরা কোয়াড কোর প্রসেসর পাচ্ছি। প্রসেসর সম্পর্কে আপনারা কতটুকু জানেন এক্স্যাক্টলি আমার জানা নেই, তবে আমি সম্প্রতি একটি ভিডিও বানিয়েছি যেখানে হচ্ছে আপনার কোয়াড কোর, অক্টা কোর এবং যে NM মানে হচ্ছে ন্যানোমিটার টেকনোলজি, এই সংক্রান্ত সকল বিষয়ে একটি ভিডিও তৈরি করছি। আশা করি স্পষ্ট একটি ধারণা পেয়ে যাবেন। সো আই বাটনে লিঙ্ক আসতেছে এই মুহূর্তে, ভিডিওর শেষে চাইলে আপনারা দেখে আসতে পারেন। সো এক্স্যাক্টলি যেটা বলতেছিলাম যে আসলে আমি একটু হতাশ হয়েছি যে হচ্ছে এই 20 সালে এসে 10,000 টাকার ওপরে এই বাজেটে আমরা কোয়াড কোর প্রসেসর পাচ্ছি, এবং যেটা চিপসেট কিনা মানে এন্টি লেভেলের একটি চিপসেট দিচ্ছে সেটা হচ্ছে আপনার মিডিয়াটেক হেলিও A22। তবে আসলে বেটার হওয়া উচিত ছিল, কারণ আপনি ফোনটা 10,000 টাকার ওপরে কিনতেছেন এই ক্ষেত্রে। আর কোয়াড কোর প্রসেসর এটা তো মানে একবারে মেনে নিতে পারতেছি না, যে অন্য অন্য কোম্পানি আপনি যদি খেয়াল করেন তাহলে অবশ্যই আপনি অক্টা কোর প্রসেসর পেয়ে যাবেন। সো চলুন দেখি ইনফিনিক্স হট নাইনের কী অবস্থা। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে, আই মিন ইনফিনিক্স হট নাইন প্লেতে এই ফোনে পাচ্ছেন আপনারা মিডিয়াটেক হিলিও A25। ওয়েট, আমি হচ্ছে একটি বিষয় ক্লিয়ার করে দিই যে ইনফিনিক্স হট নাইন প্লে এটা হচ্ছে আমাদের দেশে দুটো ভেরিয়েন্টে রয়েছে, একটা হচ্ছে আপনার 232 এবং অন্যটা হচ্ছে 464। তো 4 জিবি র্যাম এবং 64 জিবি রম, এটা হচ্ছে আপনার A25 বেজে, এবং 2 জিবি র্যাম এবং হচ্ছে 32 জিবি রম, এটা হচ্ছে আপনার A22 বেজে, এবং দুটা প্রসেসরই হচ্ছে আপনার 12 ন্যানোমিটারের। সো প্রসেসরের দিক বিবেচনায় অবশ্যই অবশ্যই ইনফিনিক্স হট নাইন প্লে এগিয়ে থাকবে। কারণটা হচ্ছে ইনফিনিক্স হট নাইন প্লের যে 4 জিবি র্যাম 64 জিবি যে ভার্সনটা রয়েছে এটাতে হচ্ছে আপনারা অক্টা কোর প্রসেসর পাচ্ছেন, এবং অন্যদিকে 2 জিবি এবং হচ্ছে 32 জিবি রম এটাতে পাচ্ছেন হচ্ছে কোয়াড কোর প্রসেসর। সো অক্টা কোরের জন্য ইনফিনিক্স হট নাইন প্লে এগিয়ে থাকবে। চলুন এবারে ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করি। ক্যামেরা সেকশনে টেকনোর এই ফোনে ব্যবহার করা হয়েছে আপনার মানে ব্যাক ক্যামেরায় 13 মেগাপিক্সেলের হচ্ছে প্রাইমারি সেন্সর, তার সাথে থাকতেছে 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং হচ্ছে 0.3 একটি ভিজিএ সেন্সর, মানে হচ্ছে 4টা ক্যামেরা পাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরা থাকতেছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে আমি বলবো পার্সোনালি যে হচ্ছে এই 4টা ক্যামেরার জায়গায় যদি ডুয়াল ক্যামেরা ইউজ করতো, যেমনটা না ব্যবহার করা হয় হচ্ছে আপনার ওয়ালটন প্রিমো RX7 মিনিতে, এরা কি করেছে যে হচ্ছে আপনার 13+ হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর দিয়েছে, যেটা কিনা আসলে একটি কাজের, মানে 2 মেগাপিক্সেল থেকে হয়তো বা একটু হলো তো ভালো না 5 মেগাপিক্সেল। সো 13+5 দিলে বাড়তো, এতগুলো 4টা ক্যামেরার কোনো মানেই হয় না। তো চলুন দেখি ইনফিনিক্স হট নাইন প্লের কী অবস্থা। এই ফোনে ক্যামেরায় পাচ্ছেন হচ্ছে রেয়ারে ডুয়াল ক্যামেরা, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেল এবং হচ্ছে তার সাথে দেওয়া হয়েছে QVGA একটি সেন্সর। অন্তত 2 মেগাপিক্সেলের তো একটি সেন্সর দিতে পারতো, তাই না? বর্তমান সময়ে তো 10,000 টাকার নিচে যে ফোনগুলো রয়েছে আপনি একটু খেয়াল করলে দেখবেন 13+2 কিন্তু অ্যাভেলেবল রয়েছে সবগুলোতেই প্রায়, এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো ক্যামেরার দিক বিবেচনায় টেকনো ফোনটা এগিয়ে থাকবে, তবে দেখা যাক শেষ পর্যন্ত কার দিকে ভোট বেশি পড়ে। সো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন। ওয়েল, অপারেটিং সিস্টেমের দিক থেকে দুটো ফোনই হচ্ছে সমান অবস্থায় থাকবে, যদিও হচ্ছে আপনার টেকনো ফোনটাতে ব্যবহার করা হয়েছে হাই ওএস বেস অ্যান্ড্রয়েড 10, এবং অন্যদিকে
ইনফিনিক্স হট 9 প্লেতেও আপনারা হচ্ছে অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাচ্ছেন। সো এদিক বিবেচনায় এই দুটো ফোনই হচ্ছে সমান অবস্থায় থাকবে। চলুন এবারে ব্যাটারি নিয়ে আলোচনা করি। দুটো ফোনেই হচ্ছে আপনার 6000 mAh ব্যাটারি দিচ্ছে, তবে ফাস্ট চার্জিং কোনো ফোনে থাকতেছে না। যদিও হচ্ছে টেকনোর ফোনটা আপনার 10000 টাকার ওপরে, সো এই ক্ষেত্রে কিছু পরিমাণ ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল, সেটা 10W হোক বা 15W হোক। এক্স্যাক্টলি এখন আমার এই কথা শুনে আপনার মনে হতে পারে যে ভাই 20000 টাকার ফোনে হচ্ছে 10W 15W ফাস্ট চার্জিং দেয়, তাহলে এই 12000 টাকার ফোনে কিভাবে এই কথাটা তুই বলিস? বিষয়টা হলো ভাইয়া, এখন কিন্তু ফাস্ট চার্জিং অনেক ইমপ্রুভ করা হচ্ছে আপনার। আপনারা জানেন কি না, 65W ফাস্ট চার্জিং তো এখন চলতেছে, সামনে কিন্তু 120W ফাস্ট চার্জিং আসতেছে। সো টেকনোলজির দিক বিবেচনায় ফোন কোম্পানির উচিত এই ধরনের বাজেটে, যেহেতু হচ্ছে আপনার 5000-6000 mAh ব্যাটারি কিন্তু এখন প্রায় সবাই দিচ্ছে, সো এক্ষেত্রে এটা হচ্ছে একটু অ্যাড করা দরকার, কারণ ফোন চার্জ করতে কিন্তু অলমোস্ট আপনার 3.5-4 ঘন্টা লেগে যাবে 6000 mAh ব্যাটারিতে উইদাউট ফাস্ট চার্জিংয়ে। সো বিষয়টা আসলে হয়তো বা আমরা পেয়ে যাব আশা করতেছি। সো দেখা যাক আগামীতে কোম্পানিগুলো কী পদক্ষেপ নেয়। ওয়েল গাইজ, চলুন এবারে আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করি। ইনফিনিক্স হট 9 প্লে এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার 9990 টাকা, মানে 10000 টাকা, যেটা কিনা হচ্ছে 464GB, ঠিক আছে, মানে 4GB র্যাম এবং 64GB রম। সো অন্যদিকে আপনার টেকনোর যে ফোনটা রয়েছে এটা হচ্ছে আপনার 11990 টাকা, মানে অলমোস্ট 12000 টাকা, এখানে হচ্ছে 2000 টাকা কম বেশি। সো 2000 টাকা কম বেশিতে খুব একটা ডিফারেন্স কি রয়েছে ফোনে? শুধু এক ক্যামেরা ছাড়া, আর 2 MP + 2 MP মেবি হচ্ছে আপনার পোর্ট্রেট এবং ম্যাক্রো এই ধরনের লেন্সগুলো ব্যবহার করা হয়েছে 2 MP 2 MP করে। সো এটাতে কতটুকু হচ্ছে ক্যামেরার ইমপ্রুভ হয় আমরা তো সবাই জানি। আমার মনে হয় না যে হচ্ছে 2000 টাকা বেশি দিয়ে ইনফিনিক্স হট 9 প্লে ছেড়ে এই ফোনটা নেওয়া ভালো হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই দুটো ফোনের কম্পেয়ার করতেছি। আই হোপ হচ্ছে আপনারা সবাই জানেন 10000 টাকার মধ্যে অনেক অনেক ভালো ফোন এখন মার্কেটে রয়েছে, যারা কিনা কারো থেকে কারো অংশে কম না। সো আমি 10000 টাকার মানে টপ 10 ঠিক না, এর বেশি একটি লিস্ট দিয়ে একটা ভিডিও তৈরি করেছি। সো আই বাটনে ওটাও রয়েছে, ক্লিক করে দেখে আসতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো গাইজ, এই ছিল আমার মতামত, আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আমি একটু অসুস্থ, সো ভয়েসটা কেমন আসছে আমি জানি না, সো এই দিকটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে ইনশাল্লাহ অসুস্থতা কাটিয়ে ফেস ক্যামে ফিরবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। তো চলে যাচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।